নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ভিডিওর নতুন পর্বে তোমাদের জানাই স্বাগত। আজ আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো এখন সময় 4:45, আমরা গাড়িতে এখন উঠে পড়লাম এবং রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। আরও একটা কথা বলি যে আজ আমরা যে পুরী যাবো বন্দে ভারতে, অনেকেই বন্দে ভারত উঠেছেন হয়তো, তাদের মনে হতেই পারে যে বন্দে ভারত ট্রেন আবার এত বলার কী আছে, সেটা না। যারা এখনও এই ট্রেনটিতে ওঠেনি তাদের মনে একটা আনন্দ হয়। তো চলুন, লেটস গো। এখন আমরা উঠে গেছি ট্রেনে। তো দেখো বন্ধুরা, ট্রেনটা কত সুন্দর, পরবর্তী স্টেশনগুলো ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে এবং এখানকার স্ন্যাক্স এবং অন্যান্য খাবার দাবার খুবই ভালো ছিল। আর ট্রেনটিতে দরজাগুলো ছিল উন্নত মানের, একটি ছোট বাটন প্রেস করতেই খুলে যায় দরজা, এবং এখানকার বাথরুমগুলোও ছিল খুবই ভালো। অনেক খুঁজে পেয়ে গেলাম একটি মন মতো হোটেল, যার নাম ছিল সাগরিকা। এই হোটেল ছিল খুবই ভালো এবং এই হোটেলে ম্যানেজার এবং কর্মচারীদের ব্যবহারও ছিল খুবই ভালো। আর এখানে আমরা সকালে এবং বিকালে পেয়েছিলাম চা এবং পুরি ও সবজি। আর এখানকার লাঞ্চ এবং ডিনার সত্যিই খুব ভালো ছিল। আর এখানে একটি সুবিধেও ছিল যে হোটেলটি এত সি ফেসিং এবং খুব ভালো রোদও এখানে আসছিল। অনেক জায়গা ঘুরে চলে এলাম গোল্ডেন বিচে, যেখানে পরিবেশ ছিল খুবই মনোরম। ছিল কয়েকটি ক্যাফে এরিয়া যার থেকে পাওয়া যায় নানা রকমের স্ন্যাক্স, এবং এখানে আসতে হলে তোমাদের 20 টাকা করে টিকিট বুক করতে হবে, অথবা তোমরা যদি ফুল ভিউ করতে চাও অথবা সব কিছু তোমরা এখানে পেতে চাও তাহলে তোমাদের 70 টাকা করে টিকিট তোমাদের বুক করতে হবে।
এবং এখানকার পরিবেশ এতটাই ভালো ছিল যে সমুদ্রের গর্জনে প্রকৃতি হয়ে উঠেছিল আরও আনন্দময়।